Hi friends, how to remove connected apps? ফ্রম ইউর গুগুল অ্যাকাউন্ট বন্ধুরা অনেক সময় জানতে বা অথবা অজানতে আমরা বিভিন্ন ওয়েবসাইটে বা অ্যাপে আমরা কিন্তু আমাদের ইমেল আইডি দিয়ে লগ ইন করি এবং সেই অ্যাপটা কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্টের সাথে কানেক্টেড হয়ে যায় এবং তার ফলে বিভিন্ন সময় বিভিন্ন ইনফরমেশান লিক হবার সম্ভাবনা থেকেই থাকে তো আপনারা চাইলে কিন্তু এই অ্যাপগুলোকে খুব সহজেই আপনাদের গুগল অ্যাকাউন্ট থেকে রিমুভ করে দিতে পারেন তো কীভাবে রিমুভ করবেন সে ব্যাপারেই আজকের এই ভিডিওটা তো অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা দেখুন প্রথমে আপনারা আপনাদের মোবাইল ফোনের সেটিংস অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে দেখুন সেটিংস অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে একটু স্ক্রল করে তলা থেকে আসতে হবে এবং এখানে আপনারা দেখবেন গুগল বলে দেখাচ্ছে এটা মোবাইল টু মোবাইল ভ্যারি করতে পারে তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করবার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এবং এরপরে আপনাকে দেখুন অ্যাকাউন্ট সার্ভিস একটি ক্লিক করতে হবে তো অ্যাকাউন্ট সার্ভিসে আপনি যখনই ক্লিক করবেন এখানে দেখুন কানেক্টেড অ্যাপস বলে একটি অপশান দেখাচ্ছে তো এখান থেকে আপনার মোবাইলে যদি একাধিক জিমেল আইডি লগ ইন করা থাকে তাহলে আপনি এখান থেকে প্রত্যেকটা ইমেল আইডি স্টেপ বাই স্টেপ আপনি চেক করে নেবেন তো দেখুন এখানে যেরকম আমাদের টিউব বাডিটা আমি আমার অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে রেখেছি তো আপনি চাইলে এটাকে এখান থেকে এইভাবে ডিসকানেক্ট অপশানে ক্লিক করে আপনি কিন্তু টিউব বাডি যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন রয়েছে সেটাকে আপনি কিন্তু অনায়াসে এখান থেকে রিমুভ করে নিতে পারেন আর যদি এখানে এরকম আপনাকে ব্ল্যাঙ্ক দেখায় ধরুন এরকম আপনাকে ব্ল্যাঙ্ক দেখালো তার মানে অ্যান্ড্রয়েড ডিভাইসটা কিন্তু বাই ডিফল্ট আপনার কানেকটিভিটি থাকে প্রত্যেকটা এর সাথে আর যদি এখানে আদার্স কোনো কিছু অপশান না দেখায় তাহলে বুঝবেন যে আপনার ওই ইমেল আইডির সাথে কিন্তু কোনো অ্যাপ কানেক্টেড নেই তো এইভাবে খুব সহজেই আপনি কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্ট থেকে খুব সহজেই কিন্তু আপনি এন ডিলিট করতে পারেন এনি কানেক্টেড অ্যাপস ফ্রম ইয়র গুগল অ্যাকাউন্ট তো আই হোপ যে ভিডিওটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ইনফরমেটিভ হয়েছে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দেবেন বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন টাটা